প্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দরা, আমাকে যারা শুনতে পাচ্ছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যা প্রতিদিনকার মতো আজকেও ঠিক 7:30টায় বিশেষ গণিত ক্লাস হাজির হলাম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সবাইকে আজকের ক্লাসের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ক্লাস আর অল্প সময়ের ভিতরে শুরু তো যাচ্ছে, তার আগে আমি দেখে নিচ্ছি যে আমার সাথে কারা কারা যুক্ত হয়েছে এবং আমার শব্দ এবং আমার পেছনে মনিটর ছবি সব কিছু ঠিকমতো দেখা যায় কি না এ বিষয়ে আমি একটু আগে খোঁজ নিয়ে আসি। আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে অনেক শিক্ষার্থী ইতিপূর্বে যুক্ত হয়ে গেছে, তারা অধীর আগ্রহে সবসময় বসে থাকে ক্লাসটির জন্য। আমি অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে ইতিপূর্বে। আমি ইতিপূর্বে যুক্ত হয়ে গেছে, হ্যাঁ, মাবিয়া আহমেদ যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ইসরাত জান, দীপা যুক্ত হয়েছে, থ্যাংক ইউ দীপা, খাদিজা পারভিন যুক্ত হয়েছে, আর মুদির স্যার আছে আমার সাথে, রায়হান ইসলাম, আলবি আছে, তারপর নিয়ন আছে, ওয়ালাইকুম আসসালাম, জুম্মু ঘোষ, তুমি কোন ক্লাসে পড়ো একটু জানাবে, তুমি নিয়মিত ক্লাস করো কিন্তু তোমার ক্লাসটা বলতে পারি না, আসসালামু আলাইকুম জানাইছে আমাদের রং মনিজ, তারপর তানজিল আহমেদ আছে, মারজানা আক্তার আছে আমার সাথে, মাবিয়া আহমেদ, ওর নাম তাসনিয়া, তাসনিম চৈতি, মাবিয়া আহমেদ যুক্ত হয়েছে চৈতি, ও ক্লাস 9-এ রোল 16, চৈতিকে জানাই সাদর সম্ভাষণ। মোহাম্মদ তাজিব আহমেদ তুষার যুক্ত হয়েছে, ইফাত তালুকদার যুক্ত হয়েছে, জুনায়েদ মাসুদ জিতু যুক্ত হয়েছে আমার সাথে, স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাইবা সাদাত যুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের প্রথম কাজ হলো পোস্টটাকে সবার মাঝে আগে শেয়ার করে দাও, কারণ আমাদের অনেক শিক্ষার্থী এই ঠিক এই টাইমে ক্লাসটা তারা খুঁজে পায় না যে কোন পেজে বা কোথায় আমাদের ক্লাসটা হয়, অনেকেই খুঁজে পায় না। তাই তোমরা তোমাদের আইডি থেকে শেয়ার করে দাও যাতে সব স্টুডেন্টরা ক্লাসটা দেখতে পারে। আমিও আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঝটপট কলম খাতা এবং পেন্সিল কলম খাতা ক্যালকুলেটার নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমাদের ক্লাসটি এখনই শুরু হতে যাচ্ছে এবং আমাদের সকল বন্ধুদের জানিয়ে দাও ক্লাসটির কথা। ফরিদা ইয়াসমিন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম যুক্ত হয়েছে, ফারদিন আমার সাথে যুক্ত হয়েছে এইমাত্র, মারজানা আক্তার ক্লাস 10-এ পরে ওর পরিচয় দিয়েছে, রোল 3 মর্নিং টিউলিপ, তারপরে আমি দেখতে পাচ্ছি মিরাজ আহমেদ শিশির, গত ক্লাসে শিশির অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছিল, আজকেও শিশির হাজির হয়েছে, অর্থাৎ তোমাদের ভিতরে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল গত ক্লাসে তাদের নাম ঘোষণা করেছিল, ও বিচারক হিসাবে ছিল এবং অনেক স্টুডেন্টের যারা ভালো উত্তর দিয়েছে তাদের নাম কিন্তু সে বলেছে। আমি তোমাদের আজকের ক্লাসের মাঝে বা শেষের দিকে গত ক্লাসে যারা অনেক ভালো ফলাফল করেছো তাদের নাম আমি ঘোষণা করব। আলিফা খান যুক্ত হয়েছে, আলিফা খান ওয়ালাইকুম আসসালাম, জামিল আল সাদি আমার সাথে আছে, এবছর এসএসসি পাশ করেছে, তারপরে রোকসান আক্তার এইমাত্র যুক্ত হয়েছে, মোস্তাকিম বিল্লা, রায়হান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তুমি কোন ক্লাসে পড়ো একটু জানাবে রায়হান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কথাটা বললাম অর্থাৎ তোমরা সবাইকে দেখার জন্য সুযোগ করার জন্য তোমরা পোস্টটাকে শেয়ার করে দাও, জানি সকল স্টুডেন্টরা আমাদের এই লাইভ ক্লাসটি দেখতে পারে। আলিফা খান, মাহমুদুল হাসান যুক্ত হয়েছে, সাতসাদ গোমস্তা যুক্ত হয়েছে আমার সাথে, তারপরে রায়হান আহমেদ রাফি যুক্ত হয়েছে, অলরেডি অনেক শিক্ষার্থী আমার সাথে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি, আশফাক জাভেদ যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম সাল্লাম, নুরুন রুমা যুক্ত হয়েছে, যাই হোক তোমরা খাদিজা পারভিন, ওর নাম হলো নাদিয়া ইসলাম, ক্লাস 9 রোল 16 শিফট মর্নিং এবং অর্কিড শাখার, রাইসুল ইসলাম রোহান যুক্ত হয়েছে, দিবা মধুমতি রোল 2, এমডি রিয়াদ খান যুক্ত হয়েছে আমার সাথে, ওয়ালাইকুম আসসালাম, রায়হান আহমেদ রাফি যুক্ত হয়েছে, ওকে থ্যাংক ইউ। তাহলে চলো আমাদের ক্লাসে আজকে চলে যাই। আজকে ক্লাসটা কী নিয়ে, তোমরা আসলে একটা ছবি দেখো পিছনে তাহলে কিছুটা আন্দাজ করতে পারবে। আমি তোমাদের প্রথম থেকেই জ্যামিতির বেসিক জ্ঞানটা নিয়ে পড়ালেখা করাচ্ছি, তোমরা জানো যে জ্যামিতির বেসিক জ্ঞানটা
জানি আমরা সবাই শিখতে পারি, সেই চেষ্টা আমি করতেছি তোমাদের জন্য। ইতিপূর্বে আমরা বিন্দু থেকে শুরু করে বিন্দু, রেখা, রশ্মি, রেখাংশ, বিভিন্ন ধরনের কোণ, তারপরে ত্রিভুজ এবং সর্বশেষ দুই ক্লাসে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করেছি। তো আজকে একটি অন্যরকম জ্যামিতিক শেপ তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো একটা গোলাকার শেপ আছে এখানে। এই যে এই গোলাকার শেপের সাথে পরিচিত নাই এমন কোনো মানুষ বা শিক্ষিত বা অশিক্ষিত কেউ কাউকে খুঁজে পাবে না তোমরা। তবে যেহেতু গোলাকার শেপ দিয়ে তোমাদের আজকে স্বাগতম জানাচ্ছি আমি, তোমরা বুঝতেই পারতেছো যে আজকে আমরা এমন একটি জ্যামিতিক শেপ নিয়ে আলোচনা করব যা তোমাদের অনেক পরিচিত। ফারদিন রায়, তারপরে ফায়জা ইতিপূর্বে উত্তর দিয়েছে যে আমার যারা আমার সাথে যুক্ত হয়েছে তোমরা তোমাদের ক্লাসের নামটা বলে দাও, তাহলে আমি চিনতে সুবিধা হবে আমার। তাহলে অনেকে কিন্তু বুঝতে পারতেছো যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। যেমন কয়েকজন, ফায়জা আমাকে উত্তর দিয়েছে স্যার বৃত্ত, ফারদিন উত্তর দিয়েছে বৃত্ত, ইসরাত জাহান দীপা যুগ বলছে বৃত্ত, মারজান আক্তার বলছে বৃত্ত, জুনায়েদ, মাসুদ, জিতু এরা সবাই বলতেছে বৃত্ত। আসলে ইশিকা আক্তার, ওর নাম ইশিকা, ক্লাস 9, ডে শিফটের রোল 15, টিউলিপ। ধন্যবাদ ইশিকা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গোমস্তা বৃত্ত বলছে, থ্যাংক ইউ সবাইকে যারা বৃত্ত বলেছ। আজকে তাহলে বৃত্ত নিয়ে আলোচনা করব। তার আগে পরিচয়টা আমার দিয়ে নেই, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক গণিত আহমেদ দোন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের আজকে মেনলি অষ্টম থেকে দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত আছে, আর ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এটা তোমরা এমনিতেই তোমাদের সাধারণ জ্ঞানকে ডেভেলপ করার জন্য তোমরা আজকে ক্লাসটা অংশগ্রহণ করতে পারো। চলো তাহলে আমাদের আজকে ক্লাসে, দেখো এখানে একটি তোমরা বুঝতেই পারতেছো, দেখো এখানে ঘুরতেছে কিন্তু সার্কেল, এটা একটা বোঝাই যাচ্ছে সার্কেল। তাহলে আমাদের আজকে যে পড়ার বিষয় হবে কি সার্কেল হবে, তোমরা মনে হয় সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমাদের পাঠের বিষয় হলো সার্কেল বা বৃত্ত। ওকে, তাহলে নেক্সট কী হবে তাহলে দেখি আমরা। আমরা একটা বিন্দু দেখতে পাচ্ছি, তোমরা দেখো সবাই একটা বিন্দু দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখো তো স্ক্রিনে কিন্তু একটা বিন্দু দেখা যাচ্ছে। আমরা বৃত্ত আছি, আঁকি সবসময় জানি কম্পাস ব্যবহার করে। তাহলে আমি একটা কম্পাস নিয়ে আসলাম, দেখো আমি একটা কম্পাস নিয়ে আসলাম। এখন আমরা এই কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকার চেষ্টা করব। দেখো তো আমি একটা বৃত্ত এঁকে ফেলি, হচ্ছে না? অলরাইট, দেখো হয়ে গেছে, আমরা একটা বৃত্ত এঁকে ফেললাম। এখন আমরা আজকে প্রথমে শিখব এই বৃত্তের বিভিন্ন পার্ট নিয়ে আমি আলোচনা করব, বৃত্তের বিভিন্ন পার্ট নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথমে দেখো বৃত্ত কথাটি কোথা থেকে এসেছে সেটা আগে জেনে নিই। অনেকে হয়তো আমরা জানি না যে বৃত্ত শব্দটি এসেছে গ্রিক কার্কস শব্দ থেকে, যার অর্থ সাইকেল বা চক্র। তার বৃত্ত শব্দটি কোথা থেকে এসেছে, আমরা কিন্তু বইতে সারাক্ষণ জীবন পড়ালেখা করেছি, কিন্তু যদি অনেকে প্রশ্ন করি যে বৃত্ত শব্দটি কোথা থেকে এসেছে আমরা কিন্তু অনেকে বলতে পারবো না। তাহলে বৃত্ত শব্দটি এসেছে গ্রিক শব্দ কার্কস থেকে, যার অর্থ হলো সাইকেল বা চক্র। তাহলে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রবর্তী সকল বিন্দুর সেটকে বলা হয় বৃত্ত। এখন আমরা বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানে একটি লোককে দেখা যাচ্ছে, আমি তোমাকে একটু আগে একটা কম্পাস দেখাইছিলাম, দেখো একটা ছবিতে কী দেখতে পাচ্ছ তোমরা, ছবিটিকে দেখা যাচ্ছে, দেখো যে 1300-এর ছবি, এটা 1300-এর ছবি, অত আজ থেকে অনেক বছর আগে, প্রায় 700-800 বছর আগের ছবি, কারণ 1300 এখন আমাদের বিংশ শতক দিয়ে পার হয়ে যাচ্ছে। তো এই সময় প্রথমে দেখো কম্পাসের ব্যবহারটা শুরু হয়ে গেছিলো 1300-এর দিকে। তো কম্পাস দিয়ে যখন আমরা বৃত্ত আঁকবো, তো বৃত্তের একটা সেন্টার থাকে, তোমরা সবাই জানো, ধরলাম এইটা আমার সেন্টার বা কেন্দ্র, আর কেন্দ্র থেকে বৃত্তের যে দূরত্ব, যেখানেই যাই এখানে যেতে পারি অথবা এদিকে যেতে পারি, দেখো এইটা এইটা বা এইটা তিনটা দাগই কিন্তু সেম, এবং এদেরকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। অনেকেই জানো, আর যারা নতুন তোমরা একটু আজকে ভালোভাবে শিখে নাও, এবং প্রত্যেকটা অংশের ইংরেজি নাম শিখবে তোমরা, ইংরেজি নামটা সাথে শিখে নিলে তোমাদের জন্যই অনেক বেসিক জ্ঞান আরও ডেভেলপ হবে। তাহলে ব্যাসার্ধ ইংরেজি হলো রেডিয়াস। আচ্ছা আরেকটা অংশ দেখো, তাহলে রেডিয়াস কাকে বলে আমরা বলতে পারি, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে কোনো বিন্দুর দূরত্বকে, কেন্দ্র থেকে যে কোনো বিন্দু সমুদ্রবর্তী যে দূরত্ব বৃত্তের উপরে তাকেই বলা হয় বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। এবার দেখো এই যে সবুজ যে দাগটা দিলাম, এটাও কিন্তু বৃত্তের উপরে দুটো বিন্দু, যদি যোগ করি তাহলে এইটাকে কী বলে তোমরা কি জানো? অনেকে, আমার মনে হয় অনেকেই জানো, তোমরা তাও দু একজনে বলো তো দেখি এই যে সবুজটাকে কী বলে বৃত্তের,
সবুজটাকে কি বলে? অনেকে বলতে সুদ্যোত্যেকার যুক্ত হয়েছে আমার সাথে, মাত্র দেখলাম এইমাত্র রুহামা সাকলান যুক্ত হয়েছে, জুয়েল পাটোয়ারি স্যার যুক্ত হয়েছে আমার সাথে এইমাত্র, ধন্যবাদ জুয়েল স্যার। ফায়জা বলছে সবাই আগে উত্তর দিয়েছে যে থ্যাংক ইউ ফায়জা, তুমি জানো খাদিজা পারভিন, ও যুক্ত ওর আইডি থেকে, সে বলছে মুস্তাকিন বিল্লা রায়হান ক্লাস নাইন রোল আট ডেসি শিফট ডে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। তাহলে এটা জ্যা বলছো অনেকেই, তাহলে দেখো এটা কিন্তু এইটাও কালোটা কি তাইলে, কালোটাও একটা জ্যা, কেননা দেখো তোমার এখানে এবং এখানে অর্থাৎ বৃত্তের উপরের যে কোনো দুইটা বিন্দু যোগ করলে যে সরলরেখা হবে তাকে বলা হবে জ্যা। জ্যাকে ইংরেজিতে বলা CHORD, CH থাকলে উচ্চারণ হয়, তোমরা জানো সবাই চয়ের মতো উচ্চারণ হয়, তাহলে চর্ড আমরা উচ্চারণ করতে পারি, তাই যে উচ্চারণ করি এটাকে আমরা জ্যা বলবো। তারপরে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে বৃত্তের জ্যা বলে। এরপরে দেখো আমি আর একটা জিনিস দেখি, এটা তোমরা সবাই অনেকে জানো যে এই যে লাল দাগটা কেন্দ্রের উপর দিয়ে যে জ্যা যাবে, অথবা ব্যাসার্ধের দ্বিগুণ যদি হয়, কেন্দ্রের উপর দিয়ে যে জ্যা যাবে তাকে বলা হয় ব্যাস, বা ইংরেজিতে বলা ডায়ামিটার, ইংরেজিতে বলা হয় কি ডায়ামিটার। তারপরে দেখো আমরা ব্যাস নিয়ে আলোচনা করলাম, এরপরে ব্যাসের সংজ্ঞা আমরা এখানে দিয়েছি, কেন্দ্র দিয়ে যে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ যদি কেন্দ্র দিয়ে যায়, যদি কেন্দ্র দিয়ে না যায়, কেন্দ্র দিয়ে গেলে তাকে বলবো আমরা ব্যাস। কিন্তু ব্যাসও কিন্তু এক প্রকার জ্যা, তোমাদের জ্ঞানার্থে বলি যে ব্যাসও কিন্তু এক প্রকার জ্যা। তাহলে আমরা এটা লালটাকে বলতে পারি ব্যাস, বা ইংরেজিতে বলা ডায়ামিটার। তাহলে আমরা অনেকগুলো অংশ শিখলাম, এবার একটু খেয়াল করো যে এটা এখানে এপিকে বৃত্তের কী বলা হয়, তোমরা কি বলতে পারো আমাকে এপিকে বৃত্তের কী বলা হয়? তোমরা একটু আমাকে উত্তর দাও তো দেখি কে কে জানো, আমি একটু দেখি কে কে উত্তর দিচ্ছে সঠিক উত্তর। এপিকে বৃত্তের কী বলা হচ্ছে দেখি তো, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেক শিক্ষার্থী ইতিপূর্বে যুক্ত হয়েছে মাশাআল্লাহ, তো তারা উত্তর দিচ্ছে আমাকে, উত্তর দিচ্ছে, হ্যাঁ উত্তর দাও, তোমরা উত্তর দাও আমাকে, তাহলে তোমাদের ক্লাসটা ভালো লাগবে আশা করি। ওকে থ্যাংক ইউ স্টুডেন্টরা, তো তোমরা যারা আমার সাথে উত্তর দিচ্ছ, আমি কিন্তু অনেক উত্তর পাচ্ছি অলরেডি, আমি দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থীরা আমাকে উত্তর দিচ্ছে এবং উত্তরটা সঠিকই দিচ্ছে, উত্তরটা সঠিক হচ্ছে জ্যা বলছে, পরিধি বলছে একজনে, দেখি উত্তর দাও তোমরা। আমি উত্তর পাচ্ছি কিন্তু অনেকগুলো, বিভিন্ন রকম উত্তর আসতেছে, জ্যা বলতেছে অনেকে, পরিধি বলছে, ফারদিন বলছে ফারদিন পড়ালেখা মনোযোগী হও, ইয়ামিন আহমেদ অনন্ত বলছে পরিধি, নিয়ন বলছে স্যার দেখা যায় না, ও আচ্ছা দেখা যায় না, হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি দেখা যায় না, একটু স্ক্রিনটা সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আমি দেখি একটু, হ্যাঁ তাহলে দেখো তোমরা এবিকে বৃত্তের কী বলে এখনও দেখা যায়, তোমরা বলো তো এবিকে বৃত্তের কী বলে, অনেকে বলছে পরিধি, কিন্তু তো আসলে সঠিক উত্তর কিন্তু এটা হওয়া হচ্ছে না। আফসানা জান্নাত ও যুক্ত হয়েছে, বা রোহান আহমেদ মারজানা বলছে পরিধি, আচ্ছা দেখো একটু তোমরা একটু খেয়াল করে দেখো, এই এবিকে এ থেকে পি, এবিকে বৃত্তের কী বলে আসলে এ থেকে পি, অনেকে কিন্তু আমরা এই জিনিসটা একটু কনফিউশন আছি, তাই আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বলবো বিষয়টা। এখানে এ থেকে পি এই যে জায়গাটা আছে এ থেকে পি, এটার দুইটা নাম আছে, তুমি যদি এ থেকে পি এ বিন্দু আর পি বিন্দু যোগ করে দাও, এ বিন্দু আর পি বিন্দু যোগ করে দাও, দেখো একটা সরলরেখা হবে, আবার যদি বলো এই যে গোলাকার এটা সরল রেখা, আর যদি বক্ররেখাটাকে চিন্তা করো, মানে বৃত্তের অংশ যেটা আছে বক্ররেখাটাকে যদি চিন্তা করো এপিকে, দেখো এই যে লাল দাগ দিয়ে দেখাচ্ছে আমি, বক্ররেখাটাকে যদি চিন্তা করো তখন কিন্তু আর একটা নাম হবে। তাহলে
তোমরা যদি এই সরলরেখার কথা চিন্তা করো তাহলে তার নাম হবে বক্ররেখাটার নাম হবে চাপ আর সরলরেখাটার নাম হবে জ্যা। অর্থাৎ এ বিকে বৃত্তের দুইটা জিনিস বলা যেতে পারে, জ্যাও পরিধি কিন্তু না, পরিধি হলো বৃত্তের পুরো এলাকার যে দৈর্ঘ্যটা সেটা হলো বৃত্তের পরিধি। তো বন্ধুরা একটু জিনিস খেয়াল করো, চাপ অর্থাৎ এ থেকে পি এটাকে চাপও বলবো যদি বৃত্তাকার অংশ হয় বা তোমার বক্ররেখা হয় বা মানে যে রেখাটা হচ্ছে বাঁকা সেটা যদি চাপ বলবো, আর যদি সরলরেখা হয় এ থেকে পি তাহলে সেটাকে বলবো বৃত্তের জ্যা। তার মানে এপিকে কিন্তু এখানে দুইটা নাম দিয়েছি আমরা, প্রথমত বলেছি চাপ, দ্বিতীয়ত বলছি জ্যা। বক্ররেখাকে বলবো চাপ, আর এই যদি রে সরলরেখা হয় তখন সেটাকে বলবো আমরা জ্যা। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এখন বৃত্তের বিভিন্ন অংশের উপর আমরা একটা ভিডিও দেখব তোমাদের, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখো তোমরা, এখানে তোমাদের ইংরেজি নাম দিয়ে বৃত্তের অংশগুলো দেখিয়েছে, আশা করি তোমরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো Let's learn about different parts of a circle. You know what a circle is, right? Can you find the number of circles hidden in this picture? দেখো অনেকগুলো সার্কেল, দেখো একটা ছবির ভিতরে অনেকগুলো সার্কেল আছে। So you see, a circle can be of many sizes. Let us look at some common words that we use when we talk about circles. First, there is the center of a circle. Center, eta. All points on a circle are at an equal distance from the center of the circle. In fact, a circle is defined as a closed figure, each of whose points are equidistant from a fixed point within it. এটাকে বলা ব্যাসার্ধ, তোমাদের আগে আলোচনা করেছি। Another word to remember is radius. এটাকে বলা রেডিয়াস। The distance between the center of a circle and any point on it is called its radius. A line segment that joins two points on a circle is called a chord. As you can see, a chord can have many chord different lengths. Chord বলে নাকি, তোমাদের আগেই বলেছি। Can you guess which is the longest chord? It is the one which passes through the center. A chord which passes through the center of the circle diameter. Is called a diameter. Or we can say that the diameter is two radii put together. Let's move from the center to the boundary of the circle. Any part of the circle is called an arc. Arc মানে বৃত্তচাপ. An arc that goes halfway around the circle is called semicircle. The length of the boundary of a circle is called the circumference. পুরো বৃত্তের পরিধি অংশটাকে, পুরো বৃত্তের দৈর্ঘ্যকে বলা সার্কামফারেন্স বা বৃত্তের পরিধি। Quick recap. আমরা এখন সবগুলো একসাথে দেখি। Center. Radius. Radius বা ব্যাসার্ধ। Chord. Chord বা জ্যা। Diameter. ব্যাসার্ধ, ব্যাস। Arc. এগুলোকে বলে আর্ক, বৃত্তের একটা অংশকে বলে আর্ক। Semicircle. অর্ধবৃত্ত। Circumference. পুরো দৈর্ঘ্যকে বলা সার্কামফারেন্স বা পরিধি। আশা করি তোমরা ভিডিওটা দেখে আরো ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সটে চলে যাই। আমাদের বৃত্তের পরিধি কি এটা কিন্তু আলোচনা আছে। দেখো এই যে একটা বৃত্ত ঘুরতেছে, পুরো একবার ঘুরে আসলে আমাদের বৃত্তের যে অংশ সেটাকে বলা হয় বৃত্তের পরিধি। তো এখানেও দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এই যে পুরো দাগ দিয়ে দেখাচ্ছি যে পুরো দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে এখন বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় পরিধি বা সার্কামফারেন্স। তো আমরা এখন বৃত্তের পরিধি কত সেটা বের করব, যে বৃত্তের পরিধি কত সেটা আমরা এখন বের করব। কীভাবে বের করব দেখো, বৃত্তের পরিধি যদি এটা যদি কেন্দ্র ধরি এবং এটাকে যদি বৃত্ত ধরি আমরা, বা এটাকে যদি পুরোটাকে পরিধি ধরি আর এটাকে যদি বলি ব্যাস, তাহলে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাত হলো একটি দুর্বল সংখ্যা। একে গ্রিক শব্দ বা গ্রিক অক্ষর পাই দ্বারা প্রকাশ করা হয়। এই দেখো কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দুর্বক, একে গ্রিক অক্ষর এটাকে বলা হয় পাই, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটাকে পাই দ্বারা নির্দেশ করা হয়। তাহলে বৃত্তের পরিধি ইকুয়াল টু কত হবে তা আমরা এই যে একটি লাইন লিখেছি, আমরা বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত একটি দুর্বক একে গ্রিক অক্ষর পাই দ্বারা প্রকাশ করায় এটা দিয়ে আমরা বের করতে পারি। চলো দেখা যাক কীভাবে করি।
দেখো বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস ইকুয়াল টু পাই হবে, তোমরা দেখতে পাচ্ছ পাই। তারপরে আমরা যদি এখন ব্যাসকে যদি ডি ধরি, বৃত্তের তোমরা জানো ডায়ামিটার, ব্যাসের ইংরেজি শব্দ হল ডায়ামিটার, তাহলে ব্যাসকে আমরা ডি ধরলাম, তাহলে আমরা কী লিখবো? বৃত্তের পরিধি উপরে থাকবে আর ব্যাসের জায়গায় ডি লিখলাম, ইকুয়াল টু কি পাই। এখন যদি আড়াআড়ি গুণ করো, বৃত্তের পরিধির সাথে নিচে ওয়ান ধরলে বৃত্তের পরিধি ইকুয়াল টু ডি এবং পাই গুণ করলে হবে পাই ডি। এখন তোমরা জানো একটু আগে আমি বলেছি যে বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা যদি প্রকাশ করি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে ডি ইকুয়াল টু টু আর, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস। তাহলে আমরা যদি ডি এর জায়গায় এখন টু আর বসিয়ে দেই, দেখো এই যে ডি এর জায়গায় টু আর বসিয়ে দিলাম, তাহলে বৃত্তের পরিধির সূত্র পেলাম টু পাই আর। যদি আমরা কাউকে প্রশ্ন করি যে ছাত্র যে বা শিক্ষার্থী তুমি বলো তো যে বৃত্তের পরিধি কীভাবে টু পাই আর হলো, তাহলে উত্তরটা কিন্তু একদম ইজি যে স্যার বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতে একটি ধ্রুব সংখ্যা পাই, এটা দিয়েই কিন্তু আমরা বৃত্তের পরিধিতে টু পাই আর হয়, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ, সেটা কিন্তু আমরা খুব সহজে দেখাতে পারি। আশা করি তোমরা আমাদের এই বৃত্তের পরিধি যে সূত্র টু পাই আর কীভাবে হলো সেটা তোমাদের দেখাতে আমরা পেরেছি এবং তোমরা এটা মনে রাখতে পারবে। এটা ক্লাস 8, 9, 10 এবং বিশেষ করে হায়ার ম্যাথের স্টুডেন্টদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় পরীক্ষায় আসে যে বৃত্তের পরিধি কেন টু পাই আর হলো, তাহলে কিন্তু এটা লিখতে হবে তোমাদের। তাহলে আমরা একটা ভালো বিষয় শেষ করেছি আশা করি। হ্যাঁ, ইরন রহমান মাত্র যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। শাহবাজ খান আমাদের সাথে যুক্ত হয়েছে, সামিরের আইডি। আশফাক আলী যুক্ত হয়েছে আমার সাথে, মারজানা খান আমি ক্লাস 10 পড়ি। ওকে থ্যাংক ইউ, আমরা এখন একটু গুরুত্বপূর্ণ কাজে চলে আসি নিজেদের ভিতর কথা না বলে। তোমাদের আমি এখন দেখাবো একজন ভদ্রলোকের ছবি দেখাবো, দেখো তোমরা কি ওনাকে চিনো, কেউ বলতে পারবা এটার নাম? কেউ বলতে পারো, তোমরা কি বলতে পারবে ছবিটি কার? পারলে বলো তো দেখি গেস করে যে এই ভদ্রলোকের নাম কি। তোমরা কেউ বলতে পারলে আমাকে একটু জানাও যে ওনার নামটা কি, একটু জানাও তো আমাকে দেখি। কে কে বলতে পারো ওনার নাম সম্পর্কে একটু আমাকে জানাও। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না যে উত্তর দিচ্ছে। তোমরা উত্তর দাও, আজকের কোশ্চেনটার উত্তর দাও যে এই ভদ্রলোকের নাম কি, কেউ কি বলতে পারো কিনা। দেখি অ্যাট ফার্স্ট কে বলতে পারে। তাহের উত্তর দিয়েছে মেবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিয়ন বলছে আর্যভট্ট। আর আমরা এখানে চিনি না বলছি ইরন, থ্যাংক ইউ। আর একজন বলছে আলিফ খান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, থ্যাংক ইউ, তোমরা গেস করেছো। আসলে ওনার নাম হলো নিয়ন পেরেছে, ওনার নাম হলো আর্যভট্ট। ওনার বাড়ি ভারতীয় ছিল এবং উনি খ্রিস্টাব্দ, অর্থাৎ উনি অনেক আগের লোক বোঝাই যাচ্ছে। ওনার জন্মসাল হল 476-550 খ্রিস্টাব্দ, এই খেয়ালের ভিতরে তার জন্ম মৃত্যু হয়েছিল। তাহলে আমাদের দুই একজন নাম কিন্তু বলতে পারেছে আর্যভট্ট, নিয়ন সবার আগে বলছে, নিয়নকে আমরা ধন্যবাদ জানাই। তাহলে উনি কী কাজ করছেন দেখো, উনি একটি মহৎ কাজ করেছেন এই গণিতের ব্যাপারে। সেটা হলো তিনি প্রথম পায়ের আসন্ন মান নির্ণয় করেছেন যা প্রায় 3.1416। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে পায়ের মান প্রথম আসন্ন মান কে নির্ণয় করেছেন, নির্দ্বিধায় বলে দিতে পারবে এই আর্যভট্টের নাম। আসলে পায়ের আসন্ন মান 22/7 ধরাও হয় অনেক সময়, যদিও এটা গ্রহণযোগ্য না অতটা বেশি, কিন্তু তুমি 22/7 যদি ভাগ করো দেখবে এরকম সংখ্যায় আসতেছে। এবং পাই আর একজন লোকের ছবি দেখাবো তোমাদের। দিয়া মাত্র যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম দিয়া, অনেক লেট হয়েছে। এই ভদ্রলোকের নাম কে বলতে পারবো দেখি তো, যে ওনাকে কেউ চেনো কি না, যদি কেউ জানো আমাকে একটু কমেন্টসে জানাও। দিয়া যুক্ত হয়েছে ক্লাস 9 স্টুডেন্টস, আমাকে এই মতো মেসেজ করে জানিয়েছে কমেন্টসে। বলো তোমরা একটু দেখি এই লোকের নাম কি, কে বলতে পারবা এনার নাম? দিস ইজ দ্য অনেক ভদ্র হ্যান্ডসাম লোক, ওনার নাম কী হইতে পারে? দেখি সবার আগে কি উত্তর দেয়, আমি একটা উত্তর কিন্তু পাচ্ছি না। চিনি না বলছে আলিফা খান, সবার আগে আলিফা খান বলছে চিনি না। আর কেউ কি, আর কেউ বলবা কেউ? ওনার নাম 8 স্টুডেন্টরা কিন্তু জানার কথা, 8 যারা পড়ো 8 বইতে ওনার নাম আছে। ইরন রহমান ও বলছে জানে না, যাই হোক ধন্যবাদ ইরন। তারপর আর কেউ, আরও দু একজন আমি নাম শুনতে চাই। নিয়ন তো বলো,
রোহানও বলতেছে চিনে না, রোহান কিন্তু ক্লাস টেনে পড়ে, ও চিনে না, ও উপর ক্লাসে পড়েও চিনে না, দেখো কে চিনতে পারে দেখো। এগুলো এর জন্যই আমাদের এই বেসিক ম্যাথ ক্লাস, যারা একটু গণিত সম্পর্কে তোমরা জানতে পারবে। রাম জানু আর কে উত্তর দিছে দেখি, কামাকুম খান, কাকমা হু মুন খান, আমি নামটা পড়তে পারতেছি না, তুমি কোন ক্লাসে পড়ো একটু জানাবে। তোমার উত্তরটা থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, আই থিঙ্ক ভেরি গুড উত্তর হয়েছে। ফায়জা উত্তর দেয়নি, বেনু আহমেদ আমাকে সঠিক উত্তর দিয়েছে, এইমাত্র যুক্ত হয়েছে মিথিল আমার সাথে। এই বেনু আহমেদ বলছে রামজানু, তারপরে জুনায়েদ মাসুদ জিতু বলছে রামজানু, মিতালি যুক্ত হয়েছে আমার সাথে, ওয়েল ডান, অনেকেই উত্তর দিচ্ছে সঠিক। এনার নাম হলো রামজানু, ওনার নাম রামজানু, ওনার বাড়িও ভারতে এবং ওনার জন্ম লেটেস্ট, উনি বেশি অত বছরের পর বছর আগে কিন্তু না, অর্থাৎ উনি হলো মোটামুটি মনে করো সাল আছে ওনার, দেখো 1887 সাল জন্মগ্রহণ করেছে এবং 1920 সালে তিনি ইন্তেকাল করছেন। ওনার নাম হলো শ্রীনিবাস রামজানু, উনি একটি কাজ করেছেন, উনি যে কাজটা করেছেন তিনি হলো 3 দশমিকের পর, আমরা জানি 3.1416 3 দশমিক পর্যন্ত, কিন্তু মিলিয়ন গড় পর্যন্ত মান বের করেছেন এই শ্রীনিবাস রামজানু। এরকম দেখো 3.1415592 এরকম হাজার, অর্থাৎ মিলিয়ন গড় পর্যন্ত তিনি এটা। হ্যাঁ আদিবা বলছে রামজানু স্যার, হ্যাঁ থ্যাংক ইউ আদিবা তোমারটা হয়েছে। আর আরিসা হোসেন যুক্ত হয়েছে, মেহরুবা, হ্যাঁ মেহরুবা আমি পেয়েছি এইমাত্র, মেহরুবা যুক্ত হয়েছে আমার সাথে, থ্যাংক ইউ মেহরুবা তোমার উত্তরটা সঠিক হয়েছিল, ওয়েল ডান মেহরুবা। তাহলে দেখো রামজানুর কাজটা আমরা জানতে পারলাম, আসলে পাই একটি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা কি সম্পর্কে তোমরা ক্লাস 9-এর যারা অনেক ভালো জানো আমি জানি, 8-এর স্টুডেন্ট অত বেশি ভালো জানবে না, তবে এতটুকু জেনে নাও যে পাই একটি অমূলদ সংখ্যা। ওয়েল ডান, হ্যাঁ আরিসা আমাকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, তোমরা ক্লাসটা মনোযোগী হও একটু। এখন দেখো বৃত্তের ক্ষেত্রফল কত, আমি এখানে বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে একটা ভিডিও আছে, আমি ভিডিওটা দেখাবো না তোমাদের এখন। তোমাদের এই যে বৃত্ত দেখো, ক্ষেত্রফল বলতে বোঝায় বৃত্তের পুরো ভিতরের জায়গাটা, এরিয়াটা, সেক্ষেত্রে তুমি বলতে পারো এই যে দেখো হলুদ দাগ দিয়ে আমি বোঝাচ্ছি, দেখো এই খালি জায়গাটা গোলাকার ভিতরে যে খালি জায়গা আছে হলুদ দাগ দিয়ে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে কিন্তু হলুদ হচ্ছে, এই যে জায়গাটাকেই বলা হয় বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল বের করার নিয়ম তোমরা জানবে যে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের অবশ্যই ব্যাসার্ধ জানতে হবে, এটা নাম, এটা যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, অনেক স্টুডেন্টরাই জানো, এবং এটা কীভাবে হলো আমি সেটা তোমাদের একটা ভিডিও আছে, আমি আমরা নেক্সট ক্লাসে হয়তো বা তোমাদের যদি ইচ্ছা থাকে আমাকে কমেন্টসে জানাবা, তাহলে তোমাদের আমি দেখাবো যে বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কোয়ার হলো, সেটার একটি, যেমন বৃত্তের পরিধি কেন 2π হলো সেটা কিন্তু আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, তো ঠিক একইভাবে বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কোয়ার হবে তাও তোমাদের একটি ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারবো, আজকে দেখাবো না, নেক্সট ক্লাসে যদি তোমরা আগ্রহ করো তাহলে আমি তোমাদের এটা দেখাতে পারি। তাহলে চলো বৃত্তের ক্ষেত্রফল জানলাম, এখন আমরা কুইজে চলে যাবো, আজকে যতটুকু তোমাদের পড়িয়েছি সেই প্রশ্নের আগে নূপুর সারা আরিশা হোসাইনের আইডি থেকে নূপুর যুক্ত হয়েছে, হ্যাঁ নূপুর আমি চিনতে পারছি তোমাকে, আশা করি তুমি ভালো আছো। আলিফা খান ভিডিও দেখতে চাচ্ছে, ওকে ঠিক আছে কালকের ক্লাস পর্যন্ত ওয়েট করো, আমি কালকে ইনশাল্লাহ দেখাবো। আমরা এখন একটা কুইজে চলে যাবো, চলো যা পড়িয়েছি তার উপরে আলোকে সবাই বুঝতে পারছো কিনা দেখো। প্রথম প্রশ্ন, ওকে বৃত্তের কী বলে, এটা মনে হয় এমন কোনো স্টুডেন্ট নাই যে বলতে পারবে না, বলো তো ওকে বৃত্তের কী বলে একটু উত্তর দাও তো দেখি। হ্যাঁ আমি কিন্তু উত্তর দেখতে পাচ্ছি যে ওকে বৃত্তের কী বলে একটু উত্তর দাও, আমি দেখতে পাচ্ছি কিন্তু অনেককেই উত্তর দিচ্ছে। কেউ উত্তর দিছে দেখি, কেন্দ্র বলছে মারজানা, অনেকেই কেন্দ্র বলছে ওয়েল ডান, এটা সবাই পারবে, তার সঠিক উত্তর কেন্দ্র, থ্যাংক ইউ, আমরা সবাই উত্তর সঠিক দিয়েছি, সবাইকে অভিনন্দন জানাই। এবার 2 নম্বর প্রশ্ন, আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসলাম, এক অনেক সহজ ছিল, আমরা আসলে সকলের জন্য যেহেতু ক্লাসটা রেখেছি এর জন্য একটু একদম গোড়া থেকে সকল জিনিস আমি বোঝানোর চেষ্টা করি, এজন্য সহজ কঠিন মিলিয়ে থাকবে আমাদের প্রশ্নগুলো। ওকে থ্যাংক ইউ, আমরা তাহলে এখন 1 নম্বর প্রশ্নের উত্তর পেলাম, এখন 2 নম্বর প্রশ্নের উত্তর দাও, ওপিকে বৃত্তের
ওপি কে বৃত্তের কি বলে বলো তো, ওপি কে বৃত্তের কি বলে, ও থেকে পি, ওপি কে বৃত্তের কি বলে? হ্যাঁ আমাকে বলছে যে আমি প্রথম দিয়েছিলাম উত্তর, হ্যাঁ রুহামা সাকলান সবার আগে উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। এখন আমরা দুইয়ের উত্তর দিই একটু, সবাই আসো কোশ্চেন নাম্বার টু, কোনো অপশন থাকবে না, স্টুডেন্টরা লিসেন, আজকে মাত্র আমি 10টার ভিতর 3টা প্রশ্নের উত্তর অপশন দেবো, বাকিগুলো অপশন থাকবে না, কারণ অনেক সহজ প্রশ্ন আমি অপশন দিচ্ছি না, তোমরা ক্লাসটা যারা নিয়মিত মানে ভালোভাবে দেখেছো তাদের আর অপশন লাগবে না আশা করি, তাই আমি অপশন দেবো না, লাস্টের 3টা প্রশ্নের উত্তর অপশন দেবো আমি শুধু। ব্যাস বলছে সবার আগে উত্তর দিয়েছে ব্যাসার্ধ গোমস্তা, গোমস্তা বলছে ব্যাসার্ধ কেন্দ্র, আলিফা খান বলছে ব্যাস, ওপি জিজ্ঞেস করছি ওপি, রেডিয়াস বলছে নিয়ন ইংরেজিতে বলছে থ্যাংক ইউ, জুনায়েদ মাসুদ যদি তুমি এখনও একের উত্তর দিচ্ছ কেন, আমরা একটু দুইতে আসি, দুই নাম্বার প্রশ্নের উত্তর দিই, দুই নাম্বার প্রশ্নের ওপিকে বৃত্তের অনেকে ব্যাসার্ধ বলতেছে, ইরন রহমান থ্যাংক ইউ ইরন, তুমি তো ভালোই পেরেছ, তুমি বলেছো ব্যাসার্ধ এবং তুমি সঠিক উত্তর দিয়েছো, আই থিঙ্ক আমি যেটা বুঝতে পারতেছি তুমি সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ ব্যাসার্ধ, ওকে থ্যাংক ইউ, যারা বলছো ব্যাসার্ধ তাদেরকে আমরা অভিনন্দন জানাই, ফারদিন এইমাত্র বলছে ব্যাসার্ধ, জুনায়েদ মাথুর জিতু বলছে ব্যাসার্ধ, এই মোস্তাকিন বিল্লা ও হয়তো একটু ভুল করেছে, ব্যাস বলে ফেলেছে, আসলে ব্যাস যদি পি কিউ জিজ্ঞেস করতাম আমি পুরো পি কিউ তাহলে হয়তো বা ব্যাস হতো, তোমরা হয়তো এটা জানো, থ্যাংক ইউ। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে যাই, এস কিউকে বৃত্তের কী বলে, এস কিউকে তোমরা একটু দেখো, এস কিউকে বৃত্তের কী বলে, হ্যাঁ সবার আগে উত্তর দিয়েছে, নামটা ভুলে গিয়েছি আমি একটু, খাদিজা পারভিন আইডি থেকে জয়া বলছে সবার আগে, রুহামা সাকলান জয়া বলছে, মারজানা জয়া বলছে, দীপা দিয়ে জয়া বলছে, দীপা অনেক ভালো স্টুডেন্ট আমি জানি, অনেক রেগুলার এবং অনেক ভদ্র স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কট বলেছে মাবিয়া, ও অনেক ইংরেজিতে বলেছে থ্যাংক ইউ, তোমরা ইংরেজি শব্দটা শিখে গেছো আজকে, ব্যাসার্ধ বলেছে, আমাদের নূর হোসেন সিএম বলছে ব্যাসার্ধ, কোনটার উত্তর সিয়াম ব্যাসার্ধ বলবা প্লিজ, তুমি কি দুইয়ের উত্তর দিচ্ছ না তিনের উত্তর দিচ্ছ একটু জানাও, ইরন ও ইরন ওয়েল ডান, ইরন ইজ ভেরি গুড, ইরন আজকে অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ ইরন, ক্লাসে তুমি বুঝতে পারতেছ আমরা অনেকেই উত্তর দিয়েছি জ্যা, তার মানে সঠিক উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি তাই না, সঠিক উত্তর পেয়ে গেছি, সঠিক উত্তর হলো জ্যা। এবার 4 নম্বর কোশ্চেন, পি কিউকে বৃত্তের কী বলে, আমার মনে হয় এটাও সবাই পারবে, আমরা বৃত্তের বিভিন্ন অংশটা কিন্তু ভালোভাবে পড়ছি আজকে, যে পি কিউকে বৃত্তের কী বলে তোমরা একটু জানাও, হ্যাঁ আমি কিন্তু ওয়েট করতেছি তোমাদের সঠিক উত্তরের জন্য, সবার আগে কে উত্তরটা আমি দেখতে চাই, চাইরে চাইরে সবার আগে কে উত্তর দেয়, দুইয়ের উত্তর দিছো শিয়াম, তুমি দুই এখন আছো, আমরা এখন চাইরে আছি শিয়াম, পি কিউকে বৃত্তের কী বলে, পি কিউকে বৃত্তের কী বলে, যারা দেখো না তাদেরকে বলতেছি আমি, অনেকে একটু আফসা আফসা দেখা যাচ্ছে, তিনের উত্তর দেই, লিখন অনেক লেটে আজকে যুক্ত হয়েছে, ফায়জা সবার এক উত্তর দিয়েছে চাইরের, আই থিঙ্ক চাইরের উত্তর, নিয়ন বলছে ব্যাস, ফায়জা বলছে ব্যাস, রুহামা তুমি ফার্স্টে বলছো, তুমি ব্যাস তো বলো না এখনও, চাইরের উত্তর আমার শিক্ষার্থী মার্জা নাকি ভুল বললো নাকি জানি না, চাইরের উত্তর পি কিউকে বলছে ব্যাসার্ধ, আমরা ফারদিন ব্যাস হবে, দিয়াত ব্যাস বলছে, নিয়ন ডায়ামিটার ওয়েল ডান সে ইংরেজিতে বলছে, নাজিউর রহমান যুক্ত হয়েছে আমার সাথে, লিখন অনেক লেটে যুক্ত হয়েছে আজকে, এখন বাকিগুলো প্রশ্নের উত্তর দাও, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ডায়ামিটার, রুহামা ওকে ব্যাস ঠিক আছে থ্যাংক ইউ, আমরা 4 উত্তর পেয়ে গেছি অনেকগুলো, দিয়া দিয়াও সঠিক উত্তর দিয়েছে, ওয়েল ডান দিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তাহলে আমরা এখন চলে যাচ্ছি, হ্যাঁ শিশির তুমি আমি গত ক্লাসে তুমি যে সঠিক উত্তর যাদেরটা হয়েছে আমি তাদের নাম বলবো, তুমি আজকেরটা একটু খেয়াল করো সবাই কে ভালো উত্তর দিচ্ছে আজকে, ওকে থ্যাংক ইউ, 4-এর উত্তর আমরা পেয়ে গেছি, 4-এর উত্তর হলো ডায়ামিটার, থ্যাংক ইউ, ব্যাস ব্যাসও বলতে পারো ইংরেজিতে ডায়ামিটার বললেও চলবে, থ্যাংক ইউ, আমরা তাহলে 4টা প্রশ্নের উত্তর ইতিপূর্বে শিখে গেলাম, কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5, পায়ের মান, পায়ের মান আসন্ন মান,
অর্থাৎ পায়ের আসন্ন মান প্রথম নির্ণয় করেন কে? এই ব্যক্তির নাম কে বলতে পারবা? অপশন নাই, নো অপশন। পায়ের আসন্ন মান কে প্রথম নির্ণয় করেন আমাকে জানাও একটু তাড়াতাড়ি। প্রশ্ন প্রায় শেষ, পাঁচটা হয়ে গেছে আর পাঁচটা প্রশ্ন শুধু বাকি আছে। ওয়েল ডান, ওয়েল ডান। খাদিজা পারভিনের আইডি থেকে ওর নামটা আমি একটু বলো প্লিজ, এখনই বলো, আমি তোমার নামটা বলে দিচ্ছি। এইমাত্র বলেছিলে অবশ্য নামটা, আমি ভুলে গিয়েছি। আর্যভট্ট, দিয়া বলছে ওয়েলকাম, থ্যাংক ইউ দিয়া, তুমি এটা নাম বলো তো। আর্যভট্ট বলছে মাবিয়া, ওর নামটাও আইডি থেকে দিয়েছিল আমাকে শুরুতে বলছে, আমি ভুলে গিয়েছি। তাহাসিনা তাহের ও আর্যভট্ট, বেনু আর্যভট্ট, ফায়েজা বলছে আর্যভট্ট, গোমস্তা বলছে আর্যভট্ট। পাশের উত্তর এভরিবডি রাইট করতেছে, সবাই ভালো বলতেছে। জুমা ঘোষ কোন ক্লাসে পড়ে একটু বলবো। শিশিরাজকে বলছে অসুস্থ, অসুস্থ হচ্ছে তাতে কী হয়েছে, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। ওয়েল ডান, থ্যাংক ইউ। যারা আর্যভট্ট বলেছো তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে, কারণ একটু আগেও আমি এই বিষয়টা তাকে তোমাদের শিখিয়েছি বা তোমাদের তার সম্পর্কে তথ্য দিয়েছি। সুমাইয়া আফরোজ অনেক লেটে যুক্ত হয়েছে আমার সাথে, আজকে ক্লাসে প্রায় অনেক সময় চলে গেছে। আর্যভট্ট যারা বলেছো তাদেরকে জানাই অভিনন্দন, আসলে সঠিক উত্তর আর্যভট্ট। এখন প্রশ্ন নাম্বার সিক্স, কম্পাসের ব্যবহার প্রথম কখন শুরু হয়? কম্পাসের ব্যবহার প্রথম কখন শুরু হয়, প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, আর্যভট্ট উত্তর আমি পেয়েছি, ওয়েল ডান আর্যভট্ট, ঠিক আছে। কম্পাসের ব্যবহার প্রথম কখন শুরু হয় আমাকে উত্তর দাও। ফায়জা তামান্না কেমন আছো? ওয়েল ডান, হয়তো বা ওর নাম তামান্না, থ্যাংক ইউ। আসলে তোমাদের ভিতরে কথা হচ্ছে অনেকদিন পরে। রুহামা তুমি কখন কি বলছো আমি দেখি সবসময়, তুমি এটা নিয়ে কোনো চিন্তা না করে উত্তর দিতে থাকো। আমি তো পড়াই, আবার তোমাদের কমেন্টসও দেখি, দুই দিকে চোখ যায়, এই জন্য অনেক কমেন্টস আমাদের হয়তোবা এড়িয়ে যায়। আমি হয়তোবা একবার এড়িয়ে গেলে পরের বার ঠিকই পারবে। পাঁচ নাম্বার উত্তর বলছে থার্টিন, পাঁচের উত্তর থার্টিন করতে, ও এটা তো ছয় নাম্বার কোশ্চেন। আলিফা তেরো শত, ফায়জা সবাই আগে উত্তর দিয়ে, ফায়জা এবং আলিফা সঠিক উত্তর দিয়েছে, যদিও আলিফা পোশ্চেনের নাম্বার লিখতে ভুল করছে। ও গোমস্তা আমার প্রিয় ছাত্র, তেরো শতক বলছে, মারজানা তেরো শতক বলছে, তারপরে নিয়ন তেরো সেঞ্চু, ওয়েল ডান ওয়েল ডান। ইরন তো আজকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে, ইরন মানে ভালো ছেলে ইরন, দেখছি, থ্যাংক ইউ ইরন। তোমাদের সবার উত্তর সঠিক হচ্ছে, ওয়েল ডান এভরিবডি। তাহলে আমরা ছয় নাম্বার প্রশ্নের উত্তর মনে হয় পেয়ে গেলাম, তাই না? সঠিক উত্তর তেরো শতকে, যারা তেরো শতক সবাই আগে বলেছ সবাইকে অভিনন্দন জানাই। এইমাত্র ফারদিনও উত্তর দিয়েছে, নিয়ন অনেকবার উত্তর দিয়েছে, রুহামা তেরো শতক দেখতে পাচ্ছি, তারপরে আমার সাথে তেরো শতক আরও একজন উত্তর দিয়েছে, কাকন, তারপরে নিয়ন তেরো শতক বলছে। হ্যাঁ ওয়েল ডান, থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে অভিনন্দন জানাই যারা তেরো শতক বলেছ। সামা খান তুমি কোন ক্লাসে পরে বলবা তোমার উত্তর সঠিক হয়েছে? হ্যাঁ সামা খান তুমি কোন ক্লাসে পরে একটু বলবা তোমার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ, ওয়েল ডান। আমরা সাত নাম্বার কোশ্চেনে চলে যাই, এবার দেখি কার কার মনে আছে, এটা একটু আগে শিখিয়েছি আজকে। শ্রীনিবাস রামজনুর জন্ম কত সালে? শ্রীনিবাস রামজনু সেই হ্যান্ডসাম ব্যক্তির জন্ম ছিল কত সালে একটু বলো আমাকে জানাও। সামা খান তুমি কিন্তু তেরো বলতেছো বারবার, কিন্তু আমি জানতে চেয়েছি তুমি কোন ক্লাসে পড়ো, একটু বোঝা বলার চেষ্টা করো। শ্রীনিবাস রামজনুর জন্ম কত সালে? হানিফ আহমেদ মাত্র আমার সাথে মনে হয় যুক্ত হয়েছে। নাজিরা ইমু, ইমু নাজিরা আমার সাথে অনেক দিন পর যুক্ত হয়েছে। তারপরে আমি কিন্তু সামা খানের ক্লাসটা জানতে পাচ্ছি না। আলিফা সবাই আগে সাতের উত্তর দিয়েছে, আমি এইমাত্র পেলাম আলিফার উত্তর আঠারোশো আশি, হোক বা না হোক উত্তর সবার আগে দিয়েছে। এরপরে রুহামা বলছে আঠারোশো সাতাশি, গোমস্তা বলছে কি আঠারোশো সাতাশি, বা ওয়াও রুহামা সাতাশি। ইরন, ইরন আজকে অত্যন্ত ভালো করতেছে, থ্যাংক ইউ ইরন, আঠারোশো সাতাশি বলছো। জিতু আঠারোশো সাতাশি বলছে, তার মানে উত্তর কিন্তু সবাই পারতেছে আজকে, আজকে ক্লাস তাহলে সবাই মনোযোগ দিয়ে দেখেছে। ফায়জাবে রাশেদ অনেক লেটে হলেও বলছে আঠারোশো সাতাশি,
তাহলে যারা উত্তর দিয়েছো সবাইকে জানাই অভিনন্দন। সঠিক উত্তর 1887। তাহলে যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে জানাই অভিনন্দন। তাহলে আমার 60টা প্রশ্নের উত্তর শেষ, কোশ্চেন বাকি তিনটা। এই তিনটার এবার অপশন দেবো আমি তোমাদের। তাহলে 8 নম্বর কোশ্চেন দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, এক একটি মূলদ সংখ্যা, দুই একটি গ্রিক অক্ষর, তিন এর আসন্ন মান 3.1416। তাহলে তোমরা সঠিক উত্তর বলো তো কী কী হবে। 1 2 2 3 1 3 1 2 3। দেখি 8-এর উত্তর দাও, এবার অপশন দিলাম। মার্জানা তোমারটা দেখি না, ভুল বললাম মার্জানা, এই যে দেখলাম তুমি লিখছো আমারটা দেখে না, এটা তো আমি পড়লাম। সঠিক উত্তর দাও, 8-এর কী হবে উত্তর। প্লিজ তাতে উত্তর দেই আমরা। হ্যাঁ 8-এর উত্তর শেষ, 7-এর উত্তর শেষ, আমার 8-এর উত্তর। তারপরে আমি অনেক কিছু স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। দিয়া, হ্যাঁ দিয়া তুমি 4th আনসার দিয়েছো, তোমাকে আমি দেখেছি, থ্যাংক ইউ দিয়া। এখন তুমি 8-এর উত্তর দাও দিয়া। 8-এ সবার আগে উত্তর দিয়েছে আলিফা খান। রুহামা সাকলাইন বলছে 8-এর ডি। তারপরে রুহামা 1 2 3 বলছে, তার মানে 8-এর ডি। এবার এফ বলছে আবার রুহামা, রুহামা তুমি চালাকি করে উল্টাপাল্টা বলছো কেন। ফায়েজা, আই থিঙ্ক ফায়েজা বি বলছে, ফায়েজা বি বলছে। জুনায়েদ মাসুন জিতু ঘ বলছে, রুহামা ডি বলছে, অনেকে ডু বলছে। এইবার তো দেখলাম আবার নাজিরাই মুসে বলছে খ। ওকে উত্তর দাও সবার আগে, আমি কিন্তু দেখতে পাচ্ছি কে সঠিক উত্তর দিয়েছে আজকে এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আমি কিন্তু ডি পাচ্ছি, অসংখ্য ডি পাচ্ছি। সঠিক উত্তর কি তাহলে ডি হবে? আরও কিছু উত্তর নেব আমি, আর আমি তোমাদের জন্য 30 সেকেন্ড ওয়েট করব, তারপর সঠিক উত্তর বলে দেব। নিয়ন 8-এর 2 বলছে। আটের ডি বলছে অনেকে, 8-এর 2 বলছে নিয়ন, 8-এর 2 বলছে নাজিউর রহমান। তুমি কোন ক্লাসে পড়ো একটু জানাবে নাজিউর রহমান। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন অ্যান্ড হুইচ শিফট, ফারদিন ডি বলছে। হ্যাঁ আমি বুঝছি রুহামা, তুমি টাইপিং ভুল করছো, এফ দিছো ডি দিতে গিয়ে। ওয়েল ডান, ওয়েল ডান। আমাদের ইরন রহমান 8-এর 2 বলছে, থ্যাংক ইউ। এই নাজিউর রহমান তুমি বারবার 8-এর 2 বলতেছো, কিন্তু তোমার কোশ্চেন ক্লাসটা বলতেছো না কিন্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8-এর বেশিরভাগ স্টুডেন্ট উত্তর ভুল দিয়েছো, কেননা দেখো উত্তর হবে খ। কারণ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হলো পাই। পাই একটি অমূলদ সংখ্যা, তোমাদের আমি বারবার পড়িয়েছি, বলেওছি আমি যে পাই একটি অমূলদ সংখ্যা। তাহলে আমি লিখছি মূলদ সংখ্যা, তাহলে এক তো রাইট না, এই দুটো রাইট, গ্রিক অক্ষর এবং এর আসন্ন মান, এটা ঠিক আছে। তাহলে আমি 8-এ মাত্র 3 থেকে 4 জন স্টুডেন্টকে পেয়েছি যারা সঠিক উত্তর দিয়েছে। তার ভিতরে 1 নম্বরে ছিল ফায়জা, 2 নম্বরে ছিল আমাদের নিয়ন, ইরন ছিল 3 নম্বরে, আমি ফলো করেছি। আর ইহা সারা প্রায় সবাই ভুল করেছে, এইমাত্র বেনু আহমেদ উত্তর দিয়েছে বি। হ্যাঁ নাজিউর রহমান আমি তোমারটা বলছি, কিন্তু তুমি কোন ক্লাসে পড়ো এটা একটু বলো তো, যে স্যার আমি এই ক্লাসে পড়ি। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ মারজানা তুমি কি বি বলছিলা, দেখে নেবো আমি। তাহের তুমি বলছো, হ্যাঁ আমি পেয়েছি, থ্যাংক ইউ। ফায়জা আজকে ফার্স্ট হয়েছে 8 নম্বর কোশ্চেনে, থ্যাংক ইউ ফায়জা, অভিনন্দন তোমাকে। গোমস্তার উত্তর তো পাইনি আমি, গোমস্তার উত্তর পাইনি। তাহলে সঠিক উত্তর বি, 8-এর 2 হবে উত্তর, থ্যাংক ইউ। তাই এবার তন্নি আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছে, তন্নিকে ধন্যবাদ। এবার চলি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, অনেক সহজ হবে আই থিঙ্ক। তোমাদের 2টো প্রশ্ন আর না শুধু বাকি আছে, তারপরে আজকের ক্লাস আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। চলো 9 নম্বর কোশ্চেনে, এটা আর 8 9 নম্বর হবে বন্ধুরা, এটা টাইপিং মিস্টেক, এটা 9 হবে। এই বৃত্তে দেখো পি কিউ এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, এটা ইংলিশে লেখা 8 সেন্টিমিটার। আমি জানতে চেয়েছি, হ্যাঁ নাফিজুর রহমান, সরি আই থিঙ্ক আমি নাজির বলছি, নাফিজুর রহমান তুমি কোন ক্লাসে পড়ো একটু বলবে। হ্যাঁ তন্নি যুক্ত হয়েছে, তন্নি বিচারক হইতে পারতো, তন্নি আগে আসলে তন্নিকে বিচারক বানাতাম শিশির, কিন্তু তন্নি অনেক লেটই আছে। তাহলে আমরা বৃত্তটির পরিধি কত আমি অপশন দিচ্ছি, উত্তর দাও 8-এর উত্তর দাও স্টুডেন্টস সবার আগে। হ্যাঁ 9, এটা কিন্তু 9, 9-এর 16 বলছে,
16 বলছে, তারপরে আমি নুসরাত জাহান জিনুকের কিছু বুঝতে পারতেছি না, ও আসলে কি লিখতে চায়। নিয়ন 16 বলছে, পিকিউ দেওয়া আছে 8, আমি জানতে চেয়েছি বৃত্তটির পরিধি কত। তোমরা 16 বলতেছো কেন, হয় কি দেখতেছো চোখের সামনে 16 কেন? আমি 9 উত্তর চাচ্ছি যে কত হবে, উত্তরটা দাও। হ্যাঁ, উত্তর 9 নাম্বার প্রশ্নের উত্তর দাও দেখি কে। সবাই আগে উত্তর দেয়, আমি কিন্তু তাকে খুঁজতেছি। নয় নাম্বার প্রশ্নের উত্তর যে আগে দিবে, আমি কিন্তু সবার আগে উত্তর পেয়েছি। 9-1 নিয়ন বলছে, আরও পেয়েছি অনেকগুলো উত্তর। 9-16 কেন বলছিলে আমাকে একটু জানাবে প্লেয়ার, 9-16 কেন দিয়েছিল অনেকে, আমি সেটা বুঝতে পারিনি কিন্তু 9-16 কীতে আছে। এ বলতেছে অনেকে ইরন, ইরন আজকে অসম্ভব ভালো করতেছে, ইরানকে অভিনন্দন। 9-এ বলছে নাফিজুর রহমান, ও 9-এ বলছে নাফিজুর রহমান, তুমি কিন্তু তোমার ক্লাসটা বলতেছো না এখনও, ক্লাস রোল শাখাটা বলো না নাফিজুর রহমান। কপি কপি করব না, আমরা কেউ কপি করব না। তাহলে 9-এর কি উত্তর হবে, দেব সঠিক উত্তর। পাবেল মাত্র যুক্ত হয়েছে, তুমি কেন পাবেল এত লেট কেন? 9-এ দেখতে পাচ্ছি অনেক প্রশ্ন উত্তর আসতেছে। হ্যাঁ, সবাই সবাই কপি করে, আমি আসলে দেখতে পাচ্ছি সবাই কপি করে। কপি করবে না তোমরা, যে যা পারো নিজের যোগ্যতায় উত্তর দিবা। তাহলে সঠিক উত্তর আসলে তোমরা জানো যে বৃত্তের পরিধি সূত্র হলো 2πr, তাহলে এখানে আর এর মান হলো 4, কারণ পি কিউ হলো ব্যাস, তাহলে আমাদের ওপি বা এখান থেকে ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার, তাহলে পরিধি হবে 4 × 8π। তা 8π আছে ক নম্বরে, তার 9-এর ক যারা উত্তর দিয়েছে তাদেরকে জানাই অভিনন্দন। এবারে চলে যায় 10 নম্বর প্রশ্নে, এই বৃত্তটির ক্ষেত্রফল কত? অপশন, বৃত্তটির ক্ষেত্রফল কত একটু বলো সবাই, কে কে পারে দেখি তো বৃত্তটির ক্ষেত্র। এই শেষ প্রশ্ন আজকের এই, তারপরে আমরা চলে যাব আজকে সর্বশেষ বাড়ির কাজ দিব, তারপর আজকে ক্লাস শেষ হয়ে যাবে আশা করি। ওকে সবাই 10 নম্বর প্রশ্নের উত্তর দাও, বৃত্তটির ক্ষেত্রফল কত? 10-এ সবার আগে উত্তর দিয়েছে এইমাত্র পেলাম আমি। খাদিজা পারভিন ক্লাস 9 থেকে, ও নামটা ভুলে গেছি আমি, ডে শিফট স্টুডেন্ট। নিয়ন বলছে 10-এ 16, 16 বা কেন, হয় হোয়াট ইজ 16, 16 কেন বলে, ওর 10.6 আই থিঙ্ক নাকি 10.6, যাই হোক ওটা জানি না আমি হয়েছে কি না। 10-এর খ বলছে এই যে নাফিজুর রহমান দি বা ইসে মধ্যে, কোন ক্লাস তা তো বললাম না নাফিজুর রহমান, একটা রাইখে দাও কেন আবার। সামা খান তুমি কোন ক্লাসে পড়ো আমাকে জানাওনি কিন্তু, সামা খান তুমি একটু জানাও কোন ক্লাসে পড়ো, তোমার শ্রেণীর রোল কত। 10-এর 2 উত্তর দিচ্ছে অনেক স্টুডেন্ট, দিয়াও 10-এর 2 বলছে অনেকক্ষণ পরে, দিয়ে আমাদের পোস্টটাকে শেয়ার করেছে, নিয়ন করেছে, অনেক স্টুডেন্ট শেয়ার করেনি। এই যে জিতু শেয়ার করোনি, ফারদিন শেয়ার করোনি, যারা রেগুলার ক্লাস করো তোমরা কিন্তু পোস্টটাকে আগে শেয়ার করে দিবে, সেটা কিন্তু ভুল করো তোমরা। তারপরে রুহামা সাকলান শেয়ার করোনি এখনও পোস্টটাকে, তারপরে নিয়ন 10-এর 2 বলতেছো। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা আজকের স্টুডেন্টদের পেয়ে গেছি যারা ভালো উত্তর দিয়েছো। সঠিক উত্তর πr² সূত্র দিয়ে যদি করো, পাই এর মান 3.1416 ধরবে, আর আর এর মান ধরবে 4, 4² মানে 16, 16π, 16 × 3.1416 গুণ করলে আশা করি এটা উত্তর হবে। তাহলে সঠিক উত্তর খ নাম্বার, যারা উত্তর দিয়েছ সবাইকে জানাই অভিনন্দন। চলো এবার বাড়ির কাজে, বাড়ির কাজটা একটু দেখে নেই আমরা যে স্যার বাড়ির কাজ কী দিয়েছে, আবার একটু দেখো। বাড়ির কাজ হলো এই এটা একটা বৃত্তাকার মাঠ, এই মাঠটির ব্যাসার্ধ দিয়েছি 30, মাঠে গাছ লাগাতে মানে ভিতরে গাছ লাগাতে প্রতি বর্গ মিটারে 60 টাকা খরচ হয়। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে পাঠাবে সবাই। হ্যাঁ, ইরান শেয়ার করেছো, ইরানকে আমি বলেছি। ফায়জা তোমাদের উত্তর হয়েছে,
আমাকে রুহামা সাকলানি উত্তর করেছে শেয়ার কেমনে করে, দেখো তোমার নিচে শেয়ার বাটন আছে, নিচে দেখো শেয়ার বাটন আছে, ওখান থেকে শেয়ার করা যায়। নাফিজুর রহমান এতক্ষণ পর ক্লাস 8 বলছে, থ্যাংক ইউ। সামা খান তুমি কোন ক্লাসে পড়ো, কত রোল, কোন শাখা একটু বলো আমাকে। সামা খান জুমা ঘোষ তুমি কোন ক্লাসে পড়ো, শাখা কি, রোল কি একটু বলবা। ওকে থ্যাংক ইউ। রাফিউর রহমান আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ রাফিউর রহমান, তুমি আমাকে দেখে শুনতে পাচ্ছ। এখন আমরা চলে যাই তাহলে বাড়ির কাজ। ওকে থ্যাংক ইউ, বাড়ির কাজ সবার নিচে উঠানো হয়েছে। তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করতে যাচ্ছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।